চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11:54, আর কয়েক মিনিট বাকি, শুধু গুড মর্নিং বলতে পারলাম তাই জন্যেই। আর দেখে বুঝতেই পারছো, একদম স্নান দান করে রেডি হয়ে এসে বসলাম আজকে। আর আজকে না মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু ভাতটা করলেই হয়ে যায়। আজকে মামুনি বানিয়েছে কাঁকড়া, কালকের ইঁচড়টা ছিল সেটা গরম করেছি, লাল শাক ভেজেছি, এসবই মোটামুটি হয়েছে। আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে গেলাম জুতো ধুতে। আমার দুজোড়া ধুলাম আর পাপার দুজোড়া ধুলাম, তো ও বললো যে ওরটা এখন লাগবে না ধুতে। আর আমরা যে দুজন মানে স্লিপার মতো পড়ে যাই আসি বিরাটি বিরাটি, ওইগুলোকে একটু ধুয়ে দেবো, কারণ আমাদের সামনে আরো একটা প্ল্যান আছে। কালকে তো বিয়ে বাড়িটা যেতে পারলামই না, দেখলেই বললামই ওটা একটা মিস হয়েছে। আর 20 তারিখ যাব হচ্ছে আম্মাকে আনতে, ওখানে আরো একটা অনুষ্ঠানও আছে, একটা পুচকির অন্নপ্রাশন আছে, তো ওখানেও যাব আমরা। তারপর আম্মাকে নিয়ে আসব, ও আর আমি যাব, পাপারও যাওয়ার কথা ছিল কিন্তু পাপার কাজ পড়ে গেছে একটু, তাই যেতে পারবে না। তো ও আর আমি যাব সকালে, দুপুরবেলা ওখানে গিয়ে আম্মাকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে আসবো, মানে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব আবার। তারপর এটা তো গেল 20 তারিখ, 25 তারিখেরও আরও একটা প্ল্যান আছে, সেটা এখন বলছি না, আস্তে আস্তে সবটাই প্রকাশ করব। তো এই আর কি, আর কিছুই নয়, এবার স্নান দান করে এসে একটু বসলাম। এই 12:30-1টার দিকে ভাতটা বসাবো, তোমাকে কি আজকেও খাইয়ে দিতে হবে? কথা বলারও টাইম নেই। তো যাই হোক, এই আর কি চলছে। এখন বাজে হচ্ছে 2:25, তুলনামূলকভাবে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এই কুকুরকে খেতে দিয়ে আর বিড়ালটাকে বেড়াল দুটোকে খেতে দিয়ে এই আমি ঘরে জাস্ট এলাম। আর তোমরা জানোই এখন আমি শুয়ে পড়বো, আমি পারবো না ওরকম না শুয়ে থাকতে, শরীরও খারাপ করে যায় আমার, আমি পারি না ঠিক। যাই হোক না কেন, আমাদের যে কুকুরটাকে খেতে দিই বলছি, ওকে কদিন ধরেই খেতে দিই, ও না ছিল না। আর আমাদের এই গলিটাতেই, মানে সত্যজিৎ রায় সরণি তো আমাদের পাড়াটার নাম, আর আমাদের এই গলিটাতে কোনো কুকুর না ছিল না। ও হঠাৎ করেই জানি না কোথা থেকে এসেছে, কদিন ধরে ধরো এই 1-1.5 সপ্তাহ ধরে ওকে খেতে দিচ্ছি। বিড়ালগুলোকে যখন খেতে দিতাম ও চলে আসতো ছুটে ছুটে, তো প্রথম কদিন তো বিড়ালদের জন্য তো এইটুকু ভাত নিলেই হয়ে যায়, এবার কুকুরকে তো আর এইটুকু দিলে হয় না, ওর জন্য তো ভাত রাখা ছিল না। তারপর দিন থেকে মামুনি চাল নিত বেশি করে, তো কুকুরটাকেও আমরা খেতে দিতাম। কুকুরটাকে দেখলেই না তোমাদের মায়া লাগবে, এত শীর্ণকায় চেহারা, পুরো মানে হাড্ডিগুলোইও দেখা যাচ্ছে পুরো। একদিন পারলে ভিডিওতে দেখাবো ওকে, আমি একাই খেতে দিতে যাই এখন, ও তো যায় না, ওর মিটিং শুরু হয়ে যায়। এই দেখো কানে হেডফোন গুঁজে চলছে ওর, তো ও তো যেতে পারে না এখন, ওই জন্য আমার পক্ষে সম্ভব হয় না। দেখি যেদিন ওর ফাঁকা থাকবে, স্যাটারডে বা সানডে এরকম টাইমে তোমাদেরকে দেখাবো। আর কীভাবে ঘামছি দেখতে পাচ্ছো তো, প্রচণ্ড গরম লাগছে জানো তো, ফ্যানটা অফ করলাম, এক্ষুনি বলবে ফ্যান চালাও ফ্যান চালাও, তো ফ্যানটা চালিয়েই দেবো। আমি একটু রেস্ট নিয়ে নিই, অবশ্যই বিকেলে আমি তো ছাদে যাবোই, আর আমার সাথে যাবে তোমরা, আমি তো একা একা হাঁটতে যাই না, তোমরাও থাকো আমার সাথে। তো চলো আজকে অবশ্যই তোমাদের সাথে আবার ছাদে গিয়ে দেখা হচ্ছে। পাঁচ আর আমি উপরে উঠেও এলাম, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এইদিকে সূর্য উঠেছে, মানে এখনো অস্ত যায়নি উঠেছে বলছি, আর দেখেছ এদিকে চাঁদ, একই আকাশের একদিকে সূর্য একদিকে চাঁদ, মানে সত্যি পৃথিবীর কি সৃষ্টি। তো এই মাসে ছাদে এলাম, এবার হাঁটাহাঁটিটা শুরু করি একটু, বেশ ভালো লাগে, রোজ এখন আসি তো বেশ ভালো লাগে। তো চলো শুরু করা যাক।
আমাকে কি কি করতে দিয়েছে স্কুল থেকে, তো সেগুলো একটু দেখছিলাম আর কি, তো সেসবই করলাম। আর আর ও আর আমি না একটা ডিসিশন নিলাম, ইনস্টাগ্রামে না আমি খুবই ইররেগুলার ছিলাম, মনে হয়েছে যে না এবার থেকে একটু চেষ্টা করব অ্যাক্টিভ থাকার ওখানেও। তো ইনস্টাগ্রামের আমার লিঙ্কটা সবসময় দেখবে, আমার ভিডিওর শেষে দেওয়াই থাকে ওখানে, তো ওখান থেকে তোমরা যেতেই পারো, আমার ইনস্টাগ্রামে ফলো করতেই পারো। তো ওখানেও আমি এবার থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। আর আর হচ্ছে আমি শুধুমাত্র এতদিন ইউটিউবেই ভিডিও ছাড়তাম, মাঝে মধ্যে একটু একটু করে নিয়ে আমি ফেসবুকে দিতাম, আমাদের একটা পেজও আছে ঘরে বাইরে, আমার ইউটিউবের চ্যানেলের যা নাম তাই, ঘরে বাইরে দেবলিনা অ্যান্ড প্রমিতেশ। তো এখন থেকে ফেসবুকেও আমি আমার একই ভিডিও ফেসবুকেও থাকবে, তোমরা চাইলে সেখানেও ফলো করতে পারো, আর ইউটিউবে তো যাবেই যদি কারোর ভালো লাগে। যদি এরকম কেউ আছে যে নতুন বন্ধু এসছো, তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই ফেসবুকেও একবার ফলো করতে পারো, আর আমার ভালো লাগবে এই আর কি। তো এইটুকুই আমরা ভেবে দেখলাম যে এগুলো করা উচিত, আর ইনস্টাগ্রামে তো বললামই এখন থেকে থাকবো। খুবই রেগুলার ছিলাম, খুবই মানে খুবই, এক তো ইনস্টাগ্রাম আমার তেমন ঘাটা হতোও না, আমি নিজেও খুবই রেগুলার ছিলাম, মানে ফটো পোস্ট করতাম না এরকমই। তা এখন থেকে চেষ্টা করবো অ্যাক্টিভ থাকার সেখানেও। তো চলো, এখন ও বলছে রাতে আলু চচ্চড়ি আর রুটি খাবে, তো আমার আবার ইঁচড় রয়েছে, সেটা দিয়ে আমি রুটি খাবো, আর দেখি পাপা মামুনির জন্য কী বানাতে হয়। তো এসবই ঠিকঠাক করে রেখেছি আপাতত, আর ছাদে তো গেছিলামই, তখন তো তোমরা ছিলেই সাথে, এই এখনকার মতো। তো চলো আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই।